ভিডিওটি দেখে মনে হতে পারে যেন কোনো স্পেশাল এফেক্ট, যেখানে অ্যাঞ্জেলিনা জোলির ছবি ব্যবহার করে প্রযুক্তির মাধ্যমে তাতে কৃত্রিম মৌমাছির সৃষ্টি করা হয়েছে। একেবারে স্থির চোখে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন হলিউড সুন্দরী। কিন্তু না, যখন আস্তে আস্তে ওপরের দিকে তাকাবেন অ্যাঞ্জেলিনা, তখন অবশ্যই আপনার ভুল ভাঙবে। টানা 18 মিনিট এভাবেই জীবন্ত মৌমাছির শরীরে নিয়ে যে কেউ শান্তভাবে দাঁড়িয়ে থাকলে আপনার ভুল ভাঙতে বাধ্য। কিন্তু এই ফটোশুটের পেছনের রহস্য কিন্তু খুবই সাধারণ। হলিউডের প্রথম সারির অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি, লক্ষ পুরুষ হৃদয়ে ঝড় তোলেন 45 বছর বয়সী এই অভিনেত্রী। বরাবরই উল্টো স্রোতে হাঁটার জন্য প্রশংসা কুড়িয়েছেন সকলের কাছে, তেমনি তার আউট অফ দ্য বক্স মনোভাব চিরকালের। আর তাই তো বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে বিশেষ এই ফটোশুটে অংশগ্রহণ করেছেন তিনি। তার সেই ছবি উঠে আসে ফটোগ্রাফার ড্যান উইন্টার্সের সামাজিক মাধ্যমের দেয়ালে। বিশ্ব মৌমাছি সংরক্ষণ দিবসে মৌমাছির গুরুত্ব বোঝাতেই এই পথ বেছে নিয়েছেন তিনি। মূলত সচেতনতা প্রচারেই তার এই অভাবনীয় উদ্যোগ। কিভাবে এই মৌমাছির কামড় থেকে নিজেকে রক্ষা করে ফটোশুট সারলেন জোলি, সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ফটোগ্রাফার ড্যান নিজেই। হলিউড তারকার নিরাপত্তা এবং স্টুডিওতে সকলের নিরাপত্তার কথা মাথায় রেখে ড্যান অনুসরণ করেছিলেন 40 বছর আগে ফটোগ্রাফার রিচার্ড অ্যাভেডেনের বিখ্যাত বিকিপার পোর্ট্রেটের পন্থা। জোলির শরীর জুড়ে ছিল কয়েকশো মৌমাছি। সাদা অফ শোল্ডার পোশাকে কোনো বিশেষ স্যুট পরা ছিলেন না জোলি। সেটে তিনি ছাড়া ইউনিটের বাকি সকলে সেফটির জন্য বিশেষ স্যুট পরা ছিল। মৌমাছিগুলোকে শান্ত রাখতে স্টুডিও ঘর প্রায় অন্ধকার রাখা হয়েছিল। মৌমাছি জমায়েত করতে পারে সম্ভাব্য স্থানগুলোতে আগে থেকে ব্যবহার করা হয়েছিল ফেরোমন নামে এক ধরনের রাসায়নিক পদার্থ। সে কারণে চাক বাঁধে অথবা হুল ফোটাতে পারেনি মৌমাছি। টানা 18 মিনিট নিঃশব্দে ঠায় একভাবে দাঁড়িয়েছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। সেই পরিস্থিতিতে ফটোশুট চালিয়েছিলেন ড্যান। সঙ্গে উঠে এসেছে মৌমাছি সংরক্ষণে সচেতনতার বার্তা। তানজিলা খান, মিম, সময় সংবাদ।